সম্প্রতি ইস্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক তিতলি। শ্রবণ শক্তিহীন এক দুঃসাহসী মেয়ের পাইলট হয়ে আকাশে ওড়ার স্বপ্ন সার্থক করার কাহিনী তিতলি। ছোটবেলায় এক প্লেন ক্রাশের আওয়াজে নষ্ট হয়ে যায় বাচ্চা মেয়ে তিতলির শ্রবণ শক্তি। স্বভাবতই ওই অ্যাক্সিডেন্টের পর থেকে পাল্টে যায় তার স্বাভাবিক জীবন ছন্দ। ধ্বংস হয়ে যাওয়া বিমানের প্রতি এক অদ্ভুত টান অনুভব করে ছোট্ট মেয়েটি। যতদিন যায় তিতলির ঘনিষ্ঠতা বাড়তে থাকে ভাঙা প্লেনটির সঙ্গে। বলা যেতে পারে ভাঙা বিমানটি এই কাহিনীর বিবেক চরিত্র। একটা সময় মা মরা মেয়েটি স্বপ্ন দেখতে শুরু করে পাইলট হওয়ার। তবে বন্ধুরা, এই ভিডিওতে আপনি জানতে চলেছেন ধারাবাহিকের নায়িকা তিতলির রিয়েল লাইফ সম্পর্কে। বাস্তবে তিনি দেখতে কেমন, কি তার পরিচয়, কিভাবে এলেন অভিনয়ে, এই সম্পর্কে। তার আগে বন্ধুরা, নায়িকা তিতলিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। তিতলির ভূমিকায় যিনি অভিনয় করছেন, বাস্তবে তার আসল নাম মধুপ্রিয়া চৌধুরী। 1999 সালের 30 মে কলকাতার বালিগঞ্জে জন্ম হয় তার। বর্তমানে তার বয়স 20 বছর। ক্যারিয়ারের শুরুটা হয় তার মডেলিং দিয়ে। তাছাড়া বেশ কিছু বিউটি পেজেন্টেও অংশ নিয়েছে সে। জানা যায় পিসি চন্দ্র মডেলিং শোতে প্রথম স্থান অধিকার করেন মধুপ্রিয়া। এই প্রথম কোনো ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেলেন তিনি। তবে ধারাবাহিকে নতুন হলেও অভিনয়টা করছেন পরিপক্ব অভিনেত্রীদের মতো। ছুতে চেয়েছিলেন আকাশ, স্বপ্ন দেখেছিলেন নায়িকা হওয়ার। ফেসবুক থেকেই যে তার সেই স্বপ্ন উড়াল নেবে তা কি আদবে কল্পনা করতে পেরেছিলেন মধুপ্রিয়া চৌধুরী? বাস্তবিক জীবনেও তিতলির সঙ্গে যেন বড় বেশি মিল রয়েছে ইন্ডাস্ট্রিতে সত্য পা রাখা মধুপ্রিয়ার। তিতলি চায় পাইলট হতে, আর মধুপ্রিয়া চেয়েছিলেন নায়িকা হতে। তিতলির জীবনে অভিশাপ হয়ে এসেছিল তার শ্রবণ শক্তি হারানোর ঘটনা, মধুপ্রিয়ার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল ফেসবুক। হ্যাঁ, ঠিক শুনেছেন, ফেসবুকে বন্ধুর প্রোফাইলে তার ছবি প্রথমবার দেখে চ্যানেল কর্তৃপক্ষের মনে ধরেছিল মধ্যবিত্ত পরিবারের মেয়েটিকে। তারপর বাকিটা ইতিহাস। রীতিমতো অভিনয় পরীক্ষায় পাশ করার পর ব্রেক মিলল তিতলি সিরিয়ালে। আর প্রথম ব্রেকেই বাজিমাত, একেবারে লিড রোলে। মধুপ্রিয়া হেসে বলেন, বাবা মা খুব খুশি হয়েছে জানি, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। তবে চ্যালেঞ্জ বেড়েছে নিঃসন্দেহে। ধারাবাহিকের প্রতিযোগিতায় একেবারে অন্যরকম একটি প্লট। তবে এখন একটি প্রশ্ন, তিতলি হয়ে দর্শকের মনে জায়গা করে নিতে পারবেন কি মধুপ্রিয়া? মধুপ্রিয়া আত্মবিশ্বাসী। করোনাকে পাশ কাটিয়ে জোর কদমে শুটিং করছেন মধুপ্রিয়া, আত্মবিশ্বাসী গোটা টিম। অন্যদিকে মধুপ্রিয়ার বিপরীতে থাকছেন অভিনেতা আরিয়ান ভৌমিক, তার চরিত্রের নাম সানি। এর আগে কাকা বাবু সিনেমা সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে সন্তুর ভূমিকায় অভিনয় করতে দেখা যায় আরিয়ানকে। উল্লেখ্য, নায়িকা তিতলি ওরফে মধুপ্রিয়া চৌধুরী বাস্তবে এখনো অবিবাহিত এবং সিঙ্গেল। তবে গুঞ্জন আছে কয়েক বছর আগে রিলেশনশিপে জড়িয়ে পড়েছিলেন মধুপ্রিয়া, তবে এখন তা আর নেই। অবসর সময়ে বন্ধু বান্ধব এবং পরিবারকে সময় দিতে পছন্দ করেন মধুপ্রিয়া। তো প্রিয় দর্শক, নায়িকা তিতলিকে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্স